meet with people with same fate or the result. That's the thing. যে তুমি যদি এখন আমি যদি আমার স্টাডি পার্টনার হিসেবে তোকে নিয়ে নিতাম, তো কি ফার্স্ট অফ অল গিফটেড, ও আমার চেয়ে ফিজিক্স কেমিস্ট্রিতে সরি ফিজিক্স আর ম্যাথে ভালো, তারপরে উদ্ভাসন বিজ্ঞানে সে 180 প্লাস নাম্বার তুলে, আমি যদি এখন তোকের সাথে পড়াশোনা করতাম বা তোকের সাথে রেগুলার বেসিসে কথা বলতাম একই বাসায় থাকে, আমার কি ডিপ্রেশন আসাটা স্বাভাবিক না? খুবই স্বাভাবিক। এবং তোকে বোর্ডের রেজাল্টটা আমার চেয়ে একটু খারাপ করছে, তোকে যদি প্রতিদিন আমার বোর্ডের রেজাল্টের সাথে দেখতো, আমার সাথে বোর্ড এক্সাম গুলো দেয় আর সে যদি কম্পেয়ার করা শুরু করতো, ডিপ্রেশনে পড়তো না, আমি গোটা বাংলাদেশের সেকেন্ড হয়ে গেলাম। সো দ্যাটস দ্য থিং। আমি তখন কার সাথে মিশতাম? জিহাদের সাথে। আমি আর জিহাদ দুজনে সেম পাবলিক, আমাদের উদ্ভাসের নাম্বারও কাছাকাছি আসে, আমরা গিফটেড না, আমরা পড়াশোনা করি, আমরা তখন নিজেরা বসে গল্প করতাম। এমন এমন ফ্রেন্ড বা এমন এমন মানুষদের সাথে মিশো যাদের সেম ফেট বা সেম রেজাল্ট, যাদের হয়তো বা কোনো সাবজেক্টে মিস গেছে, যাদের হয়তো বা কোনো কারণে ফাইভ আসা নাই, হয়তো বা কোনো কারণে সে কোচিং এর এক্সামে খারাপ করতেছে। সো এই মানুষগুলোর সাথে যখন তুমি মিশবা, তোমার মনে হবে তুমি একা না, তোমার মনে হবে ওরা যদি পারতেছে, ওদের মধ্যেও তো একটা দল চান্স পাবে,